শাসক দলের গোষ্ঠী দ্বন্দ্বের জের গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার, রাজনীতির শিকার অভিযোগ পরিবারের। শাসক দলের গোষ্ঠী দ্বন্দ্বের জের গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার, রাজনীতির শিকার অভিযোগ পরিবারের। অভিযুক্তদের তালিকায় তৃণমূল নেতার নাম থাকলেও তারা গ্রেফতার হয়নি। পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ গ্রামবাসীর। তৃণমূলের অঙ্গুলি হেলনে পুলিশ চলছে, কটাক্ষ বিজেপির। পুলিশ পুলিশের কাজ করছে, সাফাই তৃণমূলের। উল্লেখ্য, গত রবিবার রাতে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বাংরুয়া গ্রাম থেকে উরুস মেলা দেখে বাড়ি ফেরার পথে আক্রান্ত হন দৌলতনগর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা তৃণমূল নেতা মোহাম্মদ নজিবুর রহমান। তাকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে লোহার রড দিয়ে মেরে রক্তাক্ত করে মারধরের অভিযোগ ওঠে হরিশ্চন্দ্রপুর ব্লকের প্রাক্তন তৃণমূল সভাপতি হজরত আলীর দুই ছেলে এবং হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের ব্লক পঞ্চায়েতের সমিতির কৃষি কর্মাধ্যক্ষ সময়ন ইসলাম ও তার দলবলের বিরুদ্ধে। নজিবুর রহমান অভিযোগ করেন, তার কাছ থেকে পদ পাইয়ে দেওয়ার নাম করে টাকা নিয়েছিল হযরত আলী, সেই টাকা ফেরত চাওয়ার জন্যই তাকে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে লোহার রড দিয়ে মারধর করা হয়। আক্রান্ত তৃণমূল নেতা হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সমগ্র ঘটনায় প্রকাশ্যে এসে পরে শাসক দলের গোষ্ঠী দ্বন্দ্ব। আটজনের হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়, কিন্তু পুলিশ গ্রেপ্তার করে শুধুমাত্র একজনকে। পেশায় সিভিক ভলেন্টিয়ার, দক্ষিণ তালসুর গ্রামের মহিদুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে। সিভিক ভলেন্টিয়ার মহিদুর প্রাক্তন ব্লক সভাপতি হযরত আলীর ভাইয়ের ছেলে, কিন্তু তার স্ত্রী দাবি করেছে সে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়, রাজনীতির লড়াইয়ে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে তাকে। বাড়িতে রয়েছে বৃদ্ধা মা, স্ত্রী, নাবালক দুই সন্তান, দিন আনা দিন খাওয়া পরিবার। নিজের কাজ ছাড়া সাথে পাঁচে থাকে না মহিদুর, তাই তার গ্রেপ্তারের ঘটনায় হতবাক পরিবারের লোক থেকে এলাকাবাসী। ন্যায় বিচারের জন্য আদালতে যাওয়ার হুঁশিয়ারি স্ত্রীর। অভিযুক্তদের তালিকায় হযরত আলীর ছেলে এবং সামায়ুন ইসলাম দলবলের নাম রয়েছে, কিন্তু তারা তৃণমূলের সঙ্গে যুক্ত থাকায় গ্রেপ্তার হচ্ছে না, বদলে নিরীহ একজনকে গ্রেপ্তার হতে হচ্ছে। অভিযোগ এলাকাবাসীর। যদিও হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ জানিয়েছে বাকি অভিযুক্তরা পলাতক রেখে রয়েছে, বাকিদের খোঁজে তল্লাশি চলছে। সমগ্র ঘটনা নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। বিজেপির খোঁচা, পুলিশ নিরপেক্ষ নয়, তৃণমূলের দলদাস। পুলিশ আইন অনুযায়ী পুলিশের কাজ করবে, রাজনীতির সম্পর্ক নেই, দাবি তৃণমূলের। নিরপেক্ষ নয়, তৃণমূলের দলদাস। পুলিশ আইন অনুযায়ী পুলিশের কাজ করবে, রাজনীতির সম্পর্ক নেই, দাবি তৃণমূলের। পঞ্চায়েত ভোটের প্রাক্কালে তুঙ্গে উঠেছে রাজনৈতিক বিতর্ক। স্ত্রী শামিমা খাতুন বলেন, আমার স্বামী ঘটনায় যুক্ত না, রাজনীতিও করে না, আমাদের গরিব পরিবার, ওকে ফাঁসিয়ে দিল, ন্যায় বিচার না পেলে আদালতে যাব। এলাকাবাসী আব্দুল রইফ বলেন, ছেলেটা নিরীহ, কোনো ঝামেলায় থাকে না, পুলিশ তো তৃণমূলের লোক, তাই ওদেরকে দিয়ে গ্রেপ্তার করেছে, ওকে ফাঁসিয়ে দিল। বিজেপির জেলা কমিটির সদস্য কিষানকে, আমি যেটুকু শুনেছি যে ও যায়নি, ওই কাজের সঙ্গে জড়িত নয়, এটুকুই জানি আমি। ছেলে কেমন? ছেলে ভালো, এমনি তো পুলিশের সিভিকের ভলেন্টিয়ার, প্রতিদিন ও ডিউটি করে, আসে যায়, এটুকুই তো দেখছি, ভালো ছেলে, গ্রামের কোনো গণ্ডগোলে। আমার স্বামী তো বাড়িতেই ছিল না, সকালে ছিল ইয়াতি ডিউটিতে গেছিল, ডিউটি থেকে এসে বাড়িতে শরীর খারাপ ছিল, বাড়িতেই ছিল, ও ও এ ধারে কাছেও নেই, ও কিছু জানছিলও না, ও রাত্রে ডিউটি ছিল, তার জন্য বলছিল কি আমি ডিউটি যাব, ওই জন্য পুলিশ এসে বললো কি এবার সাথে পুলিশ এসছে, ও ওকে ডেকে বললো যে শুনেন এখানে, এবার ও আসলো, ওকে নিয়ে চলে গেল। আমি এসব কিছু জানেও না যে কি হয়েছে কি করেছে, ও কিছুই জানে না, এরকম নিয়ে চলে গেছে, কারা ফাঁসিয়েছে, ওই নজিবেরা ফাঁসিয়েছে। আপনারা আপনার স্বামী কি কোনো দলটল করতো, কোনো দলের সঙ্গে জড়িত ছিল? না না, আমরা কোনো দলটল করি না, সিভিক পুলিশ ফাঁসিয়েছে, ও এগুলো কিছুই জানে না কি হয়েছে না হয়েছে, ওকে ফাঁসানো হয়েছে প্রচার করার মতো। আমরা জানতে পারলাম যে হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের অন্তর্গত দৌলতনগর গ্রাম পঞ্চায়েতের টিএমসির এক্স প্রধান, তাকে লোহার রড এবং বন্দুক দেখিয়ে তাকে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। তিনি বর্তমানে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। যারা তাকে মারধর করা হয়েছে তারাও আবার টিএমসি, তাদের এগেনস্টে আটজনের নামে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিতভাবে অভিযোগ করা হয়েছে, তার মধ্যে একজন সিভিক ভলেন্টিয়ার। কিন্তু সাতজন যারা টিএমসির নেতা আছে তাদের মধ্যে কাউকে এখন পর্যন্ত অ্যারেস্ট করা হয়নি। আমরা এই মর্মে বুঝতে পারছি যে প্রশাসন শাসক দলের হয়ে কাজ করছে, যদি যে সাতজন আসামি আছে তার মধ্যে যদি একজনকেও নিয়ে অ্যারেস্ট করতে পারতেন তাহলে আমরা বুঝতাম যে প্রশাসন নিরপেক্ষ হিসাবে কাজ করছে,
এটা আপনারা দেখতে পাচ্ছেন এবং বুঝতে পারছেন। এই আটজন যাদের নামে এফআইআর হয়েছে তার মধ্যে একজন সিভিক ভলেন্টিয়ার যিনি আছেন পুলিশের হয়ে কাজ করছেন তাকে অ্যারেস্ট করা হয়েছে। এতে এতে বোঝাতে চাইছে যে ওদের আন্ডারে কাজ করছে বলে অ্যারেস্ট করেছেন, যারা শাসক দলে আছেন তাদেরকে অ্যারেস্ট করা হয়নি, যেহেতু ওরা একটা দলের সঙ্গে যুক্ত আছে এই জন্য তাদেরকে অ্যারেস্ট করা হয়নি। যেহেতু উনি সিভিক ভলেন্টিয়ার তাদের পুলিশের অধীনে কাজ করছেন এটা প্রমাণ করার জন্য উনি ওকে অ্যারেস্ট করে নিয়েছেন। এতে বোঝানো যাচ্ছে যে প্রশাসন সম্পূর্ণ শাসক দলের হয়ে কাজ করছে, যেখানে একটা গণ্ডগোল হয়েছে, একটা মাথা ফাটাফাটি হয়েছে, এফআইআর হয়েছে, এই তৃণমূলের নেতাদেরকে অ্যারেস্ট করা হয়নি। এখানে তৃণমূল বা কোনো আদেশ না, এখানে গোষ্ঠী কোন্দল হতেই পারে, কিন্তু যাদের নামে এফআইআর হয়েছে তাদের মধ্যে একজনকে তো অ্যারেস্ট করবে, একজনকে পুলিশ এখন পর্যন্ত অ্যারেস্ট করতে পারেনি। এটা পশ্চিমবাংলায় বাংলার লজ্জার বিষয় যে প্রশাসন এখন পর্যন্ত টিএমসি নেতাদের নাম থাকলে পরে তাদেরকে অ্যারেস্ট করতে পারছে না। হ্যাঁ, গতকালই কমপ্লেন জমা দেওয়ার পরে পুলিশ রেড করেছে, প্রচুর ফোর্স নিয়ে যারা অন্যায় করেছে তাদের প্রত্যেকের বাড়িতে পুলিশ রেড করেছে। সমস্ত অভিযুক্ত পলাতক, এক সিভিক ভলেন্টিয়ারকে এফআইআর নাম আছে সম্ভবত মইদুল, তাকে পুলিশ অ্যারেস্ট করেছে। মইদুলের স্ত্রী সিভিক ভলেন্টিয়ারের স্ত্রীর দাবি করেছে যে সে রাজনৈতিক কোনো রকম যোগ নেই, তাকে ফাঁসানো হয়েছে, রাজনৈতিক শিকার হয়েছে। কি বলবেন? দেখেন, এখানে কোনো রাজনৈতিক শিকারের ব্যাপার নেই, এখানে উভয় তৃণমূল, উভয় তৃণমূল আমাদের দলনেত্রীর নির্দেশ, যারা অন্যায় করবে তাদেরকে পুলিশ যথাযথ যেন ব্যবস্থা নেয় সেভাবেই তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া আছে। সে কোন দলের এখানে দেখার বিষয় নেই। তাই বলে আমাদের প্রাক্তন ব্লক সভাপতি গণ্ডগোলের সঙ্গে জড়িত, প্রাক্তন প্রধান গণ্ডগোলের সঙ্গে জড়িত, পুলিশ কিন্তু কোনো রাজনৈতিক দল না দেখে প্রত্যেকের বাড়িতে রেড করেছে, প্রত্যেক অভিযুক্ত পলাতক, পুলিশ পুলিশের কাজ করছে, যথারীতি পুলিশ পেট্রোলিং চলছে। কাল সারারাত্রি পুলিশের পেট্রোলিং ছিল, আজকেও সারাদিন ওখানে পুলিশের পেট্রোলিং ছিল। প্রত্যেক অভিযুক্ত পলাতক যারা অন্যায় করেছে তারা খুব শীঘ্রই অ্যারেস্ট হবে। বাকি যে সাতজন, ওর মধ্যে একজন কৃষি কর্মাধ্যক্ষ রয়েছে, তিনি এখনো গ্রেপ্তার হয়নি, কি বলবেন এই ব্যাপারে? দেখুন, প্রত্যেক অভিযুক্ত পলাতক পুলিশ যথাযথ রেড করছে, আজকেও সারাদিন রেড করেছে, পুলিশের পেট্রোলিং বসানো আছে, পুলিশ তাদের ডিআইবি রিপোর্ট অনুসারে প্রত্যেক অভিযুক্তকে খুব শীঘ্রই অ্যারেস্ট করবে, সেটা পুলিশ আমাদেরকে জানিয়েছে। বাকি